নমস্কার সবাইকে। অ্যামাজন থেকে একটা মাউস অর্ডার দিয়েছিলাম, একটা ওয়্যারলেস মাউস, জেব্রোনিক্স হেজ বলে মাউসটার নাম, একদম ফালতু মাউস। ঠিক আছে, মাউসটা আমি আগেই আনবক্সিং করে আর ইয়ে করেছি, এখন এটা আজকে রিটার্ন ঠিক না, রিপ্লেস অপশান দিচ্ছে, তো রিপ্লেস করার ইয়ে রিপ্লেস হলো। মাউসটা আমার কাছে এসছে, এই মাউসের রিসিভার আসেনি এখানটা। ঠিক আছে, অ্যামাজন থেকে কেমন এখন, আর এই জায়গাটা দেখতে বুঝতে পারবে মাউসটা আগেও ইউজ হয়েছে, এখানটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট এটা মাউসটা এরকমভাবে রেখে দু একবার ইউজ করলে বা কয়েকবার ইউজ করলে এখানটা কিন্তু একটু হালকা স্পট পড়ে, এই জায়গাটা হালকা স্পট পড়ে। এটা এখানে মানে বোঝা যাচ্ছে যে মাউসটা হয়তো ইউজ হয়েছে। ঠিক আছে, এই তলার দিকটায় জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, বাট এখানটা একটু নোংরা লেগে আছে, নোংরা ঠিক না, ওটা মানে এরকমভাবে রেখে কাজ করলে পরে এটা রিপ্লেস করতে দিয়েছি। এর মাউসের রিসিভারই আসে, মাউসের রিসিভার অলরেডি মানে এটা কেউ নিয়েছিল, রিসিভারটা নিয়ে রেখে দিয়ে এটা জাস্ট রিটার্ন করেছে, প্যাকেজিংয়ের সময় হয়তো রিসিভার দেয়নি কি যায় না কি, তো এটা রিপ্লেস করতে অর্ডার দিয়েছে। এই মাউসটার রিভিউ দেখছিলাম, একদম ফালতু মাউস, যদিও এটা আমি দাম দেখেছিলাম 249 টাকা। আমার একটা মাউসেরও দরকার ছিল, ওয়্যারলেস মাউস হলে খুব ভালো হতো, তো কম দামে দেখে এই ওয়্যারলেস মাউসটা অর্ডার দিয়েছি। বাট এটা রিভিউ দেখলাম খুব একটা, মানে পরের রিভিউটা দেখলাম, আগে রিভিউটা দেখা উচিত। আর এখানে রিসিভারই আসেনি, সবচেয়ে মানে একটা আজব ব্যাপার, রিসিভার আসেনি এরকম, মানে মানে অনলাইন থেকে আমি অনেক জিনিস নিয়েছি, তবে এরকম কখনো হয়নি অ্যামাজন থেকে, বিশেষ করে ফ্লিপকার্ট থেকে তো অনেকবার হয়েছে। তো অ্যামাজন থেকে একটা মাউস নিয়েছিলাম, সেখানে হয়েছিল, কিন্তু এই মাউসটা তো একদমই কেউ নিও না। ঠিক আছে, জেব্রোনিক্স হেজ মাউসটা, এর মানে মাউসটা আবার অনেক সময় আমি দেখছিলাম এতে অনলাইনে দেখছিলাম যে মাউসটা অনেক সময় কানেক্ট হয়েছে, বাট মাউসের যে মাউস পয়েন্টার আছে সেটা ঠিকঠাক কাজ করছে না, ঠিকঠাক নড়ছে না। ঠিক আছে, তো এইরকম এইসব মাউস না নেওয়াই ভালো, ভালো ব্র্যান্ডের মাউস নেবে নিলে অনেক ভালো হবে। অ্যামাজন বেসিক্সের একটা মাউস দেখছিলাম, ওটা রিচার্জেবল মাউস ছিল, 549 টাকা, ওটাও বেশ ভালো, ওটা রিচার্জ একবার চার্জ করলে মানে অনেক দিন চলে, মাউস চলে এসছে রিসিভার ছাড়া। ঠিক আছে, মানে আর রিটার্ন অপশানও নেই, যে এত মানে রিটার্ন করবো প্রোডাক্টটা, আমার এটা দরকারই নেই, রিটার্নটা নেই, আমি ভালো করে দেখিনি। অনলাইন থেকে কিছু কেনার আগে সবসময় দেখে নেবে যে রিটার্ন অপশান আছে বা রিপ্লেস অপশান আছে কি আছে, আর রিভিউটা অবশ্যই করে দেখে নেওয়া দরকার। তো এই ছিল আজকে ভিডিও, এই পর্যন্তই। অনলাইন থেকে নেওয়ার কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই সতর্কভাবে দেখে, ভালোভাবে দেখে জেনে বুঝে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওটা।